এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাবুদ দাও আছে। আল্লাহ বলেছে, ও নবী, একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা, দোয়াটা করা মাত্রই কবুল করে নেব। বিশ্বনবী বললেন, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বললেন, ও ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই, আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেদিন বিপদে পড়ে যাব, যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ঠিক কি না? পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না। নবী থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে, সবার মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে, ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না। বিষ্ণু বললেন, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি, আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত, জান্নাতি খাবার দিয়ে দিত, আমার মায়ের খাওয়া লাগতো না, তায়েফে আমার রক্ত ঝরতো না, দোয়া করলেই কবুল, কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে। এজন্য বিশ্বনবীর চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না, বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়, এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন, নবী নো টেনশন, কোনো টেনশন নাই, আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম। এজন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসারাক আল্লাযী আনকাদা যাহারাক, যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয়, যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে, আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম।